আজ আমরা চলে এসেছি শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে 10 মিনিট দূরে ওয়াকিং ডিস্টেন্সে। আর এটা জায়গাটা হচ্ছে সাহাপাড়া, পেপসি ফ্যাক্টরির একদম পাশে। এখানে একটা 2 BHK ফ্ল্যাট আছে যেটা সেল হবে, প্রায় 790 স্কোয়ার ফিট রয়েছে। G+3 বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরটা সেল হবে। আরও বিস্তারিত জানতে আপনারা ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারেন। যে ফ্ল্যাটটা আমরা বাইরে থেকে আপনাদের দেখালাম, এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। এটা G+3 বিল্ডিং, সেকেন্ড ফ্লোরটা সেল হবে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি। আর এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, একদম নিউ ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, আনইউজড প্রপার্টি, যেটা ইস্ট ফেসিং রয়েছে। আর এই হচ্ছে আমাদের প্রপার্টির এন্ট্রান্স। আমি সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর এটা টোটাল স্কোয়ার ফিট হবে 790 স্কোয়ার ফিট আছে, জি সুপার বিল্ড আপ এরিয়া, 790 স্কোয়ার ফিট রয়েছে। আর সমস্ত ডিটেলস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। প্রাইস বা অন্যান্য বিষয়ে আপনাদের বলে দিচ্ছি, এটা ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, যেহেতু ফ্ল্যাটটা পড়ে রয়েছে। আমি এক এক করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ঢুকতে মাত্র আমরা কী পেয়ে যাচ্ছি, ডাইনিং রুমটা পেয়ে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন বেশ বড় রকমের রয়েছে। আমি একটু দূর থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে ডাইনিং রুম বা হল রুম হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। আর এখানে কিন্তু সেপারেট কিচেন রয়েছে, কিচেনটা সেপারেট করা রয়েছে। আর এটা স্কোয়ার ফিট হবে আপনি 10x15। আর প্রথমে আমরা সেপারেট কিচেনটা দেখে নিই। আর এদিকে একটা দেখতে পাচ্ছেন উইন্ডো ছিল, যেটা আমরা দেখানো দেখিয়ে দিলাম। আর এর ঠিক পাশে রয়েছে আমাদের কিচেন, সেপারেট কিচেন রুম, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে সেপারেট কিচেন রুম, এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন রুম, যেটা সাইজ হবে 5x4। আর এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন রুম, একদম নিউ প্রপার্টি, আনইউজ ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এর ঠিক পাশে আমাদের আরও একটা বাথরুম, এদিকে একটা বাথরুম রয়েছে কমন, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কমন বাথরুম, এই হলো আমাদের কমন বাথরুম, যেটা দেখতে পাচ্ছেন কোমর বসানো হয়নি এখনো, একদম নিউ ফ্ল্যাট রয়েছে। এই হলো আমাদের কমন বাথরুম। আর এর ঠিক পাশে ছিল আমাদের কিচেন রুম। আর ঠিক ঠিক পাশে এবার আমরা একটা উইন্ডো ছিল, যেটা আমাদের হলরুম ছিল, হলরুমের মধ্যে পড়ে যায়। এবার তার পাশেই দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, এই প্যাসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আপনি, এই হলো আমাদের ফার্স্ট বেডরুম। আমরা ফার্স্ট বেডরুমে এন্ট্রান্স হবে সাউথের দিকে, দেখতে পাচ্ছেন একদম বেশ বড় একটা বেডরুম। আমি একটু আগে ভালো করে দেখিয়ে দিই, একটা উইন্ডো রয়েছে যেটা সাউথ ইস্টের দিকে, এটা দেখতে পাচ্ছেন পুরো সামনে সাউথ ইস্টের দিকে একদম সুন্দর খোলা রয়েছে, হাওয়া বা পেয়ে যাবেন খুব সুন্দর। আর এটার সাইজ আমি যদি বলি, এটার সাইজ হবে 10x12, বেশ বড় একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে অ্যাটাচ বেডরুম, মানে এটা অ্যাকচুয়ালি এর সঙ্গে দেখেন, এটা মাস্টার বেডরুমটা কিন্তু অ্যাটাচ করা রয়েছে। আর মাস্টার বেডরুমটা একটু দেখিয়ে দিই, সাউথের দিকে এটা ফেসিং হবে, সাউথের দিকে। আমরা সাউথের দিকে এন্ট্রান্স করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের, এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, যেটা কিনা সাইজ নিয়ে আমরা বলে দিচ্ছি, নিচে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। দুটো উইন্ডো রয়েছে, একটা রয়েছে সাউথের দিকে, আর আরও একটা রয়েছে যেটা রয়েছে সাউথ ইস্টের দিকে। এই হলো আমাদের ফ্ল্যাট, এর সেকেন্ড বেডরুম, যেটা সাইজ হবে, এটা সাইজ একটু বড়, 12x15। আর এর ঠিক পাশের সঙ্গে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম, যেহেতু বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের বাথরুম স্পেস জায়গা। আর এটা স্কোয়ার ফিট যদি বলি, এটা মোটামুটি 6x4। আর এই হয়ে গেল আমাদের টোটাল ফ্ল্যাটের ওভারভিউ। এবার এর প্রাইস বা অন্যান্য বিষয়ে বলে দিই, তার আগে একবার ওভারভিউ দিয়ে দিই। এই লোকেশনটা হবে সাহাপাড়া, যেটা ক্ষুদিরাম মেট্রো থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট সময় লাগবে। G+3 বিল্ডিং, যেখানে সেকেন্ড ফ্লোরটা সেল হবে। আর এর কোনো কার পার্কিং নেই, এর কোনো পার্কিং আপনারা পাবেন না, সামনে বাইক রাখার জায়গাটা আপনারা পেয়ে যাবেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমরা প্রপার্টির প্রাইস নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রপার্টির প্রাইস হবে, আমরা এবারে এই প্রপার্টির প্রাইস নিয়ে ডিসকাস করছি, এই প্রপার্টির প্রাইস হবে
30 লক্ষ টাকা, যেটা লোনেবল লিগাল প্রপার্টি, আপনি যে কোনো ব্যাংক থেকে আপনি লোন করে নিতে পারেন। আর এটার টোটাল স্কোয়ার ফিট ছিল প্রায় 790 স্কোয়ার ফিট। আর এই যে প্রাইসটা আছে স্লাইড নিয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।